হ্যালো বন্ধুরা, উন্নতি কুকিং এর সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো, শাপলার একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত স্বাদের আর অসম্ভব মজার খেতে। যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলবে না। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, শাপলাগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, একটু চটকে চটকে মেখে নিয়েছি। কিছুক্ষণ পরে যে এর ভিতরে যে কালো কালো জল থাকবে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তো জলটা ঝরিয়ে নিয়েই আমি শাপলাগুলোকে রান্না করব। শাপলা রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে এখন নুন হলুদ মেখে নেব। চিংড়ি মাছ কিন্তু ধুয়ে বেশে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো নুন হলুদ মেখে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো ভাজার জন্য চলে যাব উনানে। আগে থেকে একটু কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটাও গরম করে নেব। একটা খুন্তি নিয়েছি, খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব চার সাইড। দেখো তেলটাও খুব ভালো মতো গরম হয়ে এসছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব, আর উলট পালট করে একটু লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন উনান থেকে নামিয়ে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি, ওর জন্য কিন্তু নামানোটা তোমাদেরকে দেখাতে পারবো না। তো এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা, শাপলাগুলো আমি তুলে নিয়েছি, আর কতটা জল বেরিয়েছে শাপলা থেকে, তো জলটা আমি এখন ফেলে দেব, আর বাদ বাকি শাপলাগুলো আছে এগুলো রান্না করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই চিংড়ি মাছ ভাজা তেলটা ফেলে দেব না, এই তেলটা দিয়ে রান্না করব। তো এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এই তেলটা রেখে দিয়েও আবার তেল দিয়ে রান্নাটা করতে পারবে। এখন তেলটা একটু গরম করে নিতে হবে। দেখো এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। তো আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয়। তো তোমরা চাইলে অন্য কিছু দিয়েও, তোমাদের পছন্দ মতো কিছু দিয়েও ফোড়ন দিতে পারো। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলা,
आगे थेके लवण दिया आछे, एर जोन्नो बेशी लवण देव ना, अल्प लवण देव। এখন সব কিছু একটু মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু উনানের আঁচ জোরে দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব শাপলা। শাপলাটা এখন নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আর শাপলা কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না, খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়। তো এখন নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 3 মিনিট 3.5 মিনিট পর ফিরে এলাম। আর 3.5 মিনিটের মধ্যে কিন্তু শাপলাটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন এই শাপলাগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এই শাপলাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আর এই শাপলা রান্না করার সময় কোনো জল ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো ঠিক এরকমই মাখা মাখা হবে চিংড়ি শাপলা, অসম্ভব মজার খেতে। যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলবে না। তো বন্ধুরা রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানাতে ভুলবেন না। তো আমি কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, ওর জন্য আমি ঠিকঠাক মতো রেসিপি দিতে পারিনি। এখন থেকে ঠিকঠাক মতো রেসিপি দেব। তো বন্ধুরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তো চিংড়ি শাপলা রেসিপি একদম রেডি। এখন আমি উনান থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। উনান থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে শাপলা চিংড়ি। যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর আর লোভনীয়। তো বন্ধুরা আবারও বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়।